ভিসা চেঞ্জ করার সুযোগ দেয় এক বছর আগে ভিজিট ভিসায় আমিরাতে যান প্রায় 2 থেকে 2.5 লাখ বাংলাদেশি। তাদের অধিকাংশই ভিসা চেঞ্জ করেও নেন, তবে কাজ না জানায় অবৈধ হয়ে গেছেন অনেকে। অবৈধ হওয়ার আশঙ্কায়ও অনেকে, বাড়ছে ভোগান্তি। এমনি কিছু লেখা জানেন না, পড়া জানেন না, কারণ দালাল ধরে চলে আসলেন, আপনি বিপদে পড়বেন। প্লিজ দয়া করে এই কাজটা করবেন না, না জেনে না শুনে কখনো এই পথে পা দিবেন না। যেই সকল ব্যক্তি কাজের অভিজ্ঞতা নিয়ে এসেছেন তাদের চাহিদা সকল সময় ইউতে আসে, তাই সকলের কাছে অনুরোধ থাকবে কাজের অভিজ্ঞতা নিয়ে যেন ইউতে আসেন। এদিকে কাজ দেওয়ার কথা বলে টাকা নিয়ে কিছু ম্যান পাওয়ার বা সার্ভিসিং কোম্পানি অনেক ভিজিটদারীদের সঙ্গে প্রতারণাও করেছে বলে অভিযোগ, বাড়ছে হয়রানি। অপরদিকে চড়ামূল্যে টিকিট ও ট্রাভেল এজেন্সিকে বিপুল টাকা দিয়ে আমিরাতে গিয়ে বিপদে পড়লেও খালি হাতে ফিরতে নারাজ তারা। কাজ দেবে এর ধরনের বলে যারা আসতেছে অনেক টাকা নিতেছে, এরা 2 বা 3 লাখ টাকা নিচ্ছে। তারপর এখানে আসার পরে দেখা যায় যে ওনার মানে কাজেই নাই, নাইলে এয়ারপোর্ট থেকে বা আসার পরে কোনো লোকই নেই এখানে ওকে রিসিভ করার মতো। এখান থেকে কন্ট্রাক্টে আসে, এখানে এসে তো কন্ট্রাক্টের টাকাগুলো তুলতে অনেক মানুষ আছে, কাজ পায় না, কিছু পায় না, এইদিকে এদিকে ঘোরাঘুরি করতেছে, অন্য এক কোম্পানিতে যেতেছে, কাজ পায় না। যে কোনো সুবিধা অসুবিধা আমরা পাশে থাকবো, কিন্তু মনে রাখবেন, আবারও বলবো, আপনার সমস্যা আপনার হাতে, আপনি সমস্যা নেই, আপনাকেই নির্ধারণ করতে হবে আপনি কি করবেন। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির রেফারেন্স নিয়ে কেউ আমিরাতে গিয়ে বিপদে পড়লে যে ব্যবস্থা নিতে পারে সেজন্য তাদের তথ্য রাখার দাবি প্রবাসীদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।